ফেরজাল চিকিৎসক গ্রেফতার, হাওড়ার কদমতলা থেকে গ্রেফতার ভুয়ো চিকিৎসক শুভেন্দু ভট্টাচার্য, এলাকায় বিশিষ্ট চিকিৎসক হিসেবে পরিচিত শুভেন্দু ভট্টাচার্য, নিজেকে লন্ডন ফেরত চিকিৎসক বলে দাবি করতেন তিনি, পার্সোনাল চেম্বার তো ছিলই, বেশ কয়েকটি নার্সিংহোমেও নিত্য যাতায়াত ছিল শুভেন্দুর, নিজেকে নোবেলের হেলথ কমিটির ডাক্তার হিসেবে পরিচয়ও দিতেন, অভিযোগ অন্য চিকিৎসকের রেজিস্ট্রেশন নাম্বার নিজের নামে ব্যবহার করতেন শুভেন্দু। এরপরই তদন্তে নামেন গোয়েন্দারা। গত রবিবার থেকে তার কোনো খোঁজ ছিল না। শুক্রবার রাতে কদমতলা থেকে ব্যাট্রা পুলিশ শুভেন্দু ভট্টাচার্যকে গ্রেফতার করে। জাল ডাক্তার কাণ্ডে সিআইডির নজরে এবার সরকারি চিকিৎসক। দক্ষিণ চব্বিশ পরগনার সরকারি হাসপাতালে নিযুক্ত ওই ব্যক্তি মেডিকেল কাউন্সিলের কাছে তার যাবতীয় তথ্য চেয়ে পাঠিয়েছেন তদন্তকারীরা। নরেন পাণ্ডে একা নয়, তার মতো আছেন অনেকেই। নবান্নে ইতিমধ্যেই 550 ভুয়ো ডাক্তারের প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে। সেই তালিকায় বেসরকারির পাশাপাশি রয়েছেন কয়েকজন সরকারি চিকিৎসক। দক্ষিণ চব্বিশ পরগনার সরকারি হাসপাতালে নিযুক্ত এক চিকিৎসকের নাম জানতে পেরেছেন তদন্তকারীরা। এমসিআইকে ডাক্তারের নাম জানিয়ে তার রেজিস্ট্রেশন রয়েছে কিনা তা জানতে চাওয়া হয়েছে। এছাড়াও স্ক্যানারে রয়েছে প্রতিটি সরকারি ও সাহায্যপ্রাপ্ত চিকিৎসা কেন্দ্র। রাজ্যের প্রতি সরকারি ও সাহায্যপ্রাপ্ত চিকিৎসা কেন্দ্রে নিযুক্ত সব ডাক্তারের তথ্য চায় সিআইডি। কয়েকদিন আগেই সব চিকিৎসকের বিস্তারিত তথ্য চেয়ে স্বাস্থ্য দপ্তরকে চিঠি দেয় সিআইডি। শুক্রবার ফের একবার স্বাস্থ্য দপ্তরে ফোন করে তাগাদা দিয়েছেন তদন্তকারীরা। সরকারি ডাক্তারদের যাবতীয় তথ্য শিগগিরই সিআইডির হাতে তুলে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে স্বাস্থ্য দপ্তর। সরকারের পাশাপাশি বেসরকারি চিকিৎসা কেন্দ্রগুলির ডেটাবেসও কয়েকদিন পরই এসে যাবে সিআইডির হাতে। শিশু পাচার চক্রের পর্দাফাশের পরই রাজ্যের থানা ধরে ধরে প্রতিটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রের তথ্য সংগ্রহ শুরু হয়। বেসরকারি চিকিৎসা কেন্দ্রগুলির সেই তথ্য ভাণ্ডার শিগগিরই চলে আসতে চলেছে সিআইডির হাতে। মাছ তুলতে জাল ফেলতে হবে, বিলক্ষণ জানেন তদন্তকারীরা। তবে চিকিৎসকদের সামাজিক প্রতিষ্ঠা বেশ জোরালো হয়, তাই একেবারে নিশ্চিত হয়েই সার্জিক্যাল স্ট্রাইক চালাতে চায় সিআইডি। ২৪ ঘন্টার জন্য বিক্রম দাসের রিপোর্ট, কলকাতা।